বছরের শেষে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সাক্ষী থাকল ভারত মঙ্গলবার ভারতের বিভিন্ন শহরে দেখা গেছে গ্রহণ মঙ্গলবার দুপুর দুটো বেঁচে উনচল্লিশ মিনিটে আংশিক গ্রহণ শুরু হয়েছে তিনটা বেঁচে ছেচল্লিশ মিনিটে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে চলবে বিকেল পাঁচটা বেঁচে বারো মিনিট পর্যন্ত এর পরেও আংশিক গ্রহণ চলবে গ্রহণ শেষ হবে সন্ধ্যা ছয়টা বেজে উনিশ মিনিটে চাঁদ পৃথিবী ও সূর্য যখন একই সরল সরলরেখায় আসে তখনই চন্দ্রগ্রহণ হয় এই সময় পৃথিবীর ছায়ার গভীর অংশে প্রবেশ করে চাঁদ নাসা জানিয়েছে মঙ্গলবার পৃথিবীর ছায়ার মধ্যে প্রবেশ করবে চাঁদ এই সময় চাঁদের রং দেখাবে লাল চাঁদের এই ছবি দেখা গেছে আগরতলা কলকাতা কোহিমা গৌহাটি ভুবনেশ্বর সহ একাধিক জায়গাতে তবেই চন্দ্রগ্রহণের আংশিক দেখা যাবে দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ এবং চেন্নাইয়ে জানা যাচ্ছে মঙ্গলবারের পর তিন বছর বাদে আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে পরবর্তী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে দু সালের চোদ্দই মার্চ চাঁদের এই ছবি দেখা যাওয়ার কথা ছিল আগরতলায় কিন্তু মেঘের কারণে কিছুটা ব্যাঘাত ঘটেছে বিড়ো রিপোর্ট আর ই নিউজ